हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल लाइफ स्टाइल विद मीना। यूके থেকে আমি মিনা নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের আয়োজনটা হলো রমজান স্পেশাল, কিছু ফ্রোজেন ফ্রুট আমি ডিপ করে রেখে দিব, সেগুলি আপনাদের সাথে শেয়ার করে নিব। প্রথমে এখানে আমি এখন তৈরি করে নিব চিকেন ভেজিটেবল রোলটা, তো সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রমজান স্পেশাল ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্টস করবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। লাইফ স্টাইল উইথ মিনা ইউকে একটি ফেসবুক পেজও আছে, সেখানেও ফলো করতে ভুলবেন না। আমার রেসিপিগুলি দেখে যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি চিকেন ভেজিটেবল রোলের জন্য, যে পুরটা সেটার জন্য এখন আমি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। তো সবগুলি প্রিপারেশন তো আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা জানতে চাইলে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন, আমি আপনাদের অ্যান্সারগুলি কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। 1.5 কেজি চিকেনের বুকের মাংস আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। মাংসর গা থেকে কিন্তু পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বিফ কিমা দিয়েও কিন্তু এই ভেজিটেবল রোলটা করতে পারবেন। আর ভেজিটেবল হলো আপনাদের পছন্দের, আপনারা যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সব কিছু অ্যাড করে নিচ্ছি। তো আমি সবজিটা আগে রান্না করে নিই, তারপর আবার চলে যাব রোলটা কিভাবে তৈরি করি সেই সেকশনে। 1 কেজি মাংসের জন্য এখানে আমি 1/2 টেবিল চামচ আদা, 1/2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি, আর দিব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে সবজিটা সুন্দর একটা কালার আসার জন্য আধা চামচ দিয়ে দিলাম হলুদ, 1 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া। মরিচটা আপনারা বুঝে এখানে অ্যাড করে নিতে পারেন, আপনারা চাইলে কাঁচা মরিচটাকেও কুচি করে দিতে পারেন। এখানে আমি গাজরটাকে মিহি কুচি করে দিয়ে দিয়েছি, দিব বাঁধাকপি, দিব বটবটি কুচি, আর দিব কিছু মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। টেস্ট অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিব। মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি আমি কুচি করে কেটে নিয়েছি। তো এখন অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিব, অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। চিকেন ভেজিটেবল রোলের জন্য যে পুরটা সেটা অলরেডি প্রায় কুক হয়ে গিয়েছে। তো এখন অবশেষে এখানে আমি জিরার গুঁড়া আর দিব ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই দিকে আমি এখন রুটিটার জন্য আমি ময়দাটা গুলে নিব। ময়দাটার প্রিপারেশনটা আপনাদের আমি দেখিয়ে দেই। দুইটা ডিম আমি ভেঙে নিচ্ছি। এখানে 2 কাপ পানির সাথে ডিম দুইটাকে আমি ভালো করে ফেটে মিশিয়ে নিব, আর টেস্ট অনুযায়ী এখানে লবণ, আর দেব কিছু গোলমরিচ। ডিম আর পানির মিশ্রণটার সাথে এখন 2 কাপ ময়দা দিয়ে আমি চেলে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আমি কনসিস্টেন্সিটা দেখে আরও পানি মিলিয়ে নিব। ময়দাটা ভালো করে মিলানোর পর দেখলাম যে এখানে আমার আরও পানির প্রয়োজন কনসিস্টেন্সিটাতে আসার জন্য, তো আরও 1 কাপ পানি আমি এখানে অ্যাড করে নিলাম। টোটালে আমার 2 কাপ ময়দার সাথে 2টা ডিম, 3 কাপ পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম। রোলগুলিকে ক্লোজ করার জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা 1/2 কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি। তো এখন আমি রোলগুলিকে তৈরি করে নিব। আমি রোলটাকে কিভাবে তৈরি করি আপনারা দেখেই বুঝে নিতে পারেন। চুলাতে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল স্প্রে করে তারপর একটা ব্রাশ দিয়ে পুরাটা প্যানের মধ্যে লাগিয়ে নিব। আর কনসিস্টেন্সিটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি রোলের ব্যাটারটাকে কিভাবে গুলিয়েছি আর রোলটা কিভাবে তৈরি করতেছি। গুল একটা গর্থ করা চামচ নিয়েছি, এটা দিয়ে আমি প্রতিটা রোল 1 মাপে তৈরি করব। তাই 1 চামচ করে আমি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটাকে তারপর চুলাটা লো আঁচে দিয়ে তৈরি করে নিব রুটিগুলিকে। আর রুটিটাকে আমি গরম অবস্থা থাকাকালীনই কিন্তু রোলগুলিকে পেঁচিয়ে নিব।
30 সেকেন্ড বা 40 সেকেন্ডের বেশি কিন্তু সময় লাগে না এই রুটিটা হতে। হয়তো আপনাদের চুলার তাপমাত্রার উপর নির্ভর করবে। একটা রুটি তুলে রেখে কিন্তু আমি আরেকটা রুটি দিয়ে তারপর সেই রোলটাকে আমি পেঁচিয়ে নিব। সেম প্রসেসে আমি সবগুলি রোল তৈরি করে নিব প্রথমে। তারপর রোলগুলি একটু ঠান্ডা হলে ডিম দিয়ে চুবিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে গড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য, যতক্ষণ না পর্যন্ত রোলগুলি শক্ত হয়ে যায়। রোলগুলি আমার শক্ত হয়ে গিয়েছে, তো এখন আমি একটা এয়ারটাই বক্সে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে। আর কিছু রাখবো আমি জিপলক ব্যাগে, আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন, রমজানের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। 1-1.5 মাসের মতো রোলগুলি ভালো থাকবে ডিপ ফ্রিজে। আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিই। এখানে আমি সমুচা সিড যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনাদের কিছু প্রসেস দেখিয়ে দিই। এই পুটটা দিয়েই একটা সমুচার রুটি আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটা 2টা পিসকে আমি দেখেন কিভাবে বিছিয়ে নিয়েছি আর পুটটা কিভাবে দিয়ে আমি এখানে একটা সমুচার মতো স্কোয়ার করে সাইজ করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছু মুসারেল্লা চিজও দিয়ে দিব। তো এভাবে এই প্রসেসিংটা করেও আপনারা কিছু ডিপ করে রেখে দিতে পারেন এই একটা পুট দিয়েই। এভাবে আমি তৈরি করে ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কিটে গড়িয়ে ডিপ করে রেখে দিব। যার মাসে ইফতারির সময় এগুলিকে ফ্রাই করার পর মাঝখান থেকে কোনাকুনি করে স্যান্ডউইচের মতো কেটে নিতে পারেন। তো এটাও কিন্তু খেতে একটু ভিন্ন টেস্ট আসবে। আশা করি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না, একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্টস করবেন। তো এখন চলে যাব, আমি কিছু সমুচা তৈরি করে নিব, সেইটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। সমুচার ভিতরের পুটটা তৈরি করার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। চুলার আঁচটা কিন্তু লো করে দিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব অলিভ অয়েল তেল 3 টেবিল চামচ। আপনারা নর্মাল কুকিং অয়েলটাও ইউজ করে নিতে পারেন। 1 কাপ পেঁয়াজ কুচি এখন অ্যাড করে দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে এখানে 1 কেজি বিফ কিমা অ্যাড করে দিব। আপনারা চাইলে মাটন কিমা বা চিকেন কিমাও নিতে পারেন। এখানে আমি অ্যাড করে নিচ্ছি বিফ কিমাটা। তো এখন বিফ কিমাটাকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আপনারা যদি আমার রেসিপিগুলি ট্রাই করে থাকেন সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর আপনারা আপনাদের খাবারের যে পিকগুলি সেগুলি আমাকে ট্যাগ করে শেয়ার করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আমি কিন্তু এখানে কোনো আস্ত মশলা ইউজ করব না। 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা চাইলে কাঁচা মরিচও কুচি করে দিতে পারেন। তো আমার কাছে লাল মরিচটা বেশি ভালো লাগে বিফের সাথে। হলুদ দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া দিব 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ এখানে ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1/2 টেবিল চামচ দিব আদা পেস্ট, 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। দেওয়ার পর আমি মাংসের সাথে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর অপেক্ষা করব একটু কিমাটা কুক হওয়ার জন্য। টেস্ট অনুযায়ী এখানে লবণটা দিয়ে আমি এখন কিমার মধ্যে আমি তেমন কোনো এখানে সবজি অ্যাড করব না। একটা লিক ছিল ঘরে ফ্রিজে অনেক দিন ধরেই, তো ভাবলাম
এই লিকটা চিকুন করে পাতলা করে কেটে দিয়ে দিব। আর দুইটা মিডিয়াম সাইজের টমেটো কেটে আমি কিমাটার মধ্যে দিয়ে দিব। আর দিব এক কাপ পেঁয়াজ কলি, দিব ধনিয়া পাতা, তারপর টালা জিরার গুঁড়া দিয়ে আমি কিমাটাকে রান্না করে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত কিমাটা ঠান্ডা হয়ে যায়। টফ করার পর কিন্তু আমি এক কাপের মতো ধনিয়া পাতা কুচি কিমাটার সাথে মিশিয়ে দিয়েছি। কিমাটা রান্না করা হয়ে গিয়ে চেষ্টা করব আমি আবারও কিমাটা ঠান্ডা হওয়ার জন্য। চামচের জন্য এখানে আমি আধা কাপ ময়দা নিয়েছি, পানি দিয়ে এখন গুলিয়ে নিচ্ছি ক্লোজ করার জন্য, চামচের মুখটাকে ভালো করে সিল করে নেওয়ার জন্য। তো এখন আমি চামচগুলিকে কিভাবে ভাঁজ করে নিই সেটা আপনারা ভিডিওটা দেখে একটু বুঝে নেন। চামচের রুটিগুলিকে প্রথমে আমি দুই ভাঁজে কেটে নিব ছুরি দিয়ে, তারপর একটা ভিজা টাওয়াল দিয়ে আমি বাকি গুলিকে ঢেকে রেখে দিব, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। এখন আমি এই যে চামচটাকে কিভাবে তৈরি করি সেটা দেখে নেন। তারপর আমি সবগুলি ডিপ ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য। দুই তিন ঘন্টা পর আমি ডিপ থেকে বের করে তারপর এগুলি জিপলক ব্যাগে এয়ারটাই বক্সে ভরে সংরক্ষণ করে নিব আমি পবিত্র মাহে রমজান মাসের জন্য। সবগুলি চামচা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি ডিপ করে বের করে নিয়েছি। এখন আমি এয়ারটাই বক্সে ভরে আর রেখে দিব জিপলক ব্যাগে ভরে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত যদি থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, আমি ট্রাই করব আপনাদের পছন্দের সব কিছু ভিডিও আমি করে আপনাদের দেখানোর জন্য। প্রিয় ভিউয়ার্স, এই রমজানে আশা করি আমার ভিডিওগুলি দেখে আপনাদের একটু হলেও উপকার হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিব। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, রমজানে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।